রাজ্যের তৃতীয় দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হলো মঙ্গলবার। ভোট দেওয়াকে কেন্দ্র করে কংগ্রেস ও বিজেপির সমর্থকদের মধ্যে বচসা শুরু হয়। ঘটনাটি ঘটেছে মালদার গাজলে 128 নম্বর বুথে। বুথের বাইরে বসাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত ঘটে, পরে তা হাতাহাতি পর্যায়ে চলে যায়। উভয় দলের সমর্থক এবং পুলিশ কর্মীর মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। উভয় দলই একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে। ঘটনা ঘিরে গোটা এলাকায় চাপা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দবার্তা।